আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বর্তমান পরিস্থিতি এবং অতীতের ইতিহাস ধারাবাহিকভাবে উঠে এসেছে, আপনারা শুনেছেন। আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছো এখানে, তারাই আমাদের ভবিষ্যৎ। অতএব এই আলোচনাটি তাদের উদ্দেশ্যেই হওয়া উচিত বলে আমার ধারণা। আমরা একটা দৌড় দেখি, রিলে রেস বলে, তোমরা নিশ্চয়ই স্পোর্টসে দেখেছো বা টেলিভিশনে হয়তো দেখেছো, অলিম্পিকে, যে একটা লাঠি, ছোট একটা লাঠি নিয়ে একটা লোক দৌড়ায়, তারপর খানিক দূর যেয়ে সেই লাঠিটা আরেকজনের হাতে দিয়ে দেয়, সে আবার খানিক দূর দৌড়ায়, তারপরে সে আরেকজনের হাতে লাঠিটা দিয়ে দেয়, এরকমভাবে দৌড়টা শেষ হয় চার পাঁচজন মিলে। তো আমাদের অবস্থা সেই রকম হয়েছে, এখন লাঠিটা কাকে দেবো সেই লোক খুঁজে বেড়াচ্ছে। এখন সেই লাঠিটা তোমাদের হাতেই তো আমাদের তুলে দিতে হবে, কেননা আমাদের তো যাবার সময় হয়েছে। তো সেখানে রবীন্দ্রনাথের একটা গান আছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও সকটি। তেমন তোমাদের হাতে যখন পতাকাটা আমরা দিয়ে যাব, তখন তোমাকে তো বহিবার শক্তি দিতে হবে। আর বহিবার শক্তিটা কিন্তু শারীরিক শক্তি না। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন আমাদের ছেলেরা পাকিস্তানিদের তুলনায় শারীরিকভাবে অনেক দুর্বল ছিল। তারা তো খেয়ে দেয়ে বেশ মোটা তাজা ছিল, এবং সবাই বলতো যে পাকিস্তান হচ্ছে, সবাই না, পাকিস্তানিরা প্রচার করতো যে পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর সব থেকে প্রশিক্ষিত এবং সব থেকে দুর্ধর্ষ সেনাবাহিনী। তো সেই দুর্ধর্ষ সেনাবাহিনীর কি অবস্থা আমাদের এই পাতলা দুবলা বাঙালি ছেলেরা করেছিল সেটা তো তোমরা জানো। যুদ্ধ জয় কিন্তু শরীর দিয়ে করা যায় না, এটা মন দিয়ে, মানসিক শক্তি দিয়ে, এবং একটা চেতনা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একটা চেতনা, সেই চেতনাটা মানুষকে শক্তিশালী করে তোলে, জীবন দিতে উদ্বুদ্ধ করে। একটি ঘটনা বলি, আমরা তখন, আমি গেছি, জলিলের নাম যেন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, মারা গেছেন। তো জলিল, আমি তখন মুজিবনগরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তো জলিল একজনকে পাঠালেন আমার কাছে যে আমাদের এখানে ছেলেরা ট্রেনিং নিচ্ছে, তো তারা তো জীবন দেওয়ার জন্যে ট্রেনিং নিচ্ছে, তো আপনাদের মতো লোক যাদিকে চলচ্চিত্রে দেখেন নায়ক হিসেবে, তাদিকে যদি কাছে পায় তারা খুব উৎসাহিত হবে। তো আমি মুজিবনগর থেকে বালুরঘাট গেলাম। বালুরঘাটে গিয়ে ও ছেলেদের সঙ্গে দুপুরে খেলাম। খাওয়া মানে সারা দিনে একবেলা খাওয়া দিতে পারতাম আমরা, আমাদের আর্থিক সচ্ছলতা তো ছিল না। আমাদের সরকার পাঁপড় ভাজা, ডাল আর ভাত, দুপুরবেলা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলাম। একটি ছেলেকে দেখিয়ে জলিল আমাকে বললো যে এই ছেলেটিকে দেখে রাখেন হাসান ভাই, রাত্রে বলবো। তো ওই বালুরঘাট থেকে ভিতরে একটা ব্রিজ উড়িয়ে দেওয়ার কথা হয়েছে, পরিকল্পনা, তো সেটা থেকে রেকি করতে পাঠাবে। তো একটি ছেলে, যে ছেলেটিকে আমাকে দেখালো, সে ওই অঞ্চলের ছেলে, ওই যেখানে ব্রিজটা আছে সেই গ্রামের ছেলে। তো সে খুব বললো যে না আমি যাই। তো বললো যে না, তুমি মুক্তিযুদ্ধে এসছো তো সবাই জানে, তুমি গেলে ছিনে ফেলবে, তাড়াতাড়ি ধরা পড়ে যেতে পারো, তো সেই জন্যে অন্যদের পাঠালো ছজনকে। তো সেই ছজন যাচ্ছে যখন, তো ছেলেটি বললো যে দেখ, তোরা যদি ফিরতে না পারিস, দিন হয়ে যায়, তাহলে আমার মায়ের কাছে যাবি, মাকে বলবি আমার কথা, বলে ঠিকানাটা দিয়েছে। তো ওরা ফিরতে পারেনি, দিনের ভোর হওয়ার আগেই তারা ওই মায়ের কাছে গেছে, দরজায় ধাক্কা দিয়েছে, মা উঠে এসেছেন, তখন বলেছে, ছেলের কথা বলেছে, তারপরে ওরা ওখানে ঘুমিয়েছে। মা রান্না বান্না করছে তার ছেলের বন্ধুদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য।
বাবা পাকিস্তান সেনাবাহিনীকে খবর দিয়ে দেয়। তো দুপুরের দিকে পাকিস্তান সেনাবাহিনী এসে ওই ছেলেদের ঘুম থেকে তুলে উঠানের মধ্যে দাঁড় করিয়ে ছজনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। তো এই খবরটি যখন ক্যাম্পে আসে তখন ওর বাবার মৃত্যুদণ্ড দেয়া হয় এবং এই ছেলেটি তখন জেদ ধরে যে এই মৃত্যুদণ্ড আমি কার্যকর করব, কারণ আমার বন্ধুদের পাঠিয়েছিলাম আমার মায়ের কাছে এবং তার জন্যই তারা মারা গেছে, অতএব আমি এই মৃত্যুদণ্ড কার্যকর করব। এবং সে বাড়িতে পৌঁছে বাড়ি ধাক্কা দিয়েছে দরজায়, মা বেরিয়ে এসেছেন, বাবা বেরিয়ে এসেছেন। মায়ের সামনে চাদরের ভেতর থেকে স্টেন গান বের করে বাবাকে সে মৃত্যুদণ্ড কার্যকর করে। চেতনা, এই চেতনায় একজন ছেলেকে উদ্বুদ্ধ করে যে বাপ যদি রাজাকার হয় তাকেও মাফ করা যায় না। এই ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় চেতনা। তো এই চেতনার কারণেই কিন্তু আমরা জয়যুক্ত হয়েছিলাম। আমাদের শুধু মুক্তিযোদ্ধাদের ছিল না, এটা সারা বাংলাদেশের এই রাজাকার আলবদর কুলাঙ্গার ছাড়া বাকি সবারই ছিল। তো এই চেতনাটা তোমাদের মধ্যে আমাদের সঞ্চারিত করার দায়িত্ব। এই চেতনাটা সঞ্চারিত করতে পারলেই তোমরা পতাকাটা বইবার শক্তি পাবে। এই দায়িত্বটা আমরা পালন করছি কিনা সেটি বিষয়। বাংলাদেশটা যুদ্ধের আগে বঙ্গবন্ধু দুটি কথা বলেছিলেন, একটি হচ্ছে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এই মুক্তির সংগ্রামটা এখনো চলছে এবং মুক্তির সংগ্রামটা কোনোদিনই থামে না, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। একে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম মুক্তির সংগ্রাম চলতেই থাকবে, কেননা সংকট সমস্যা সব সমাজে থাকে, সব দেশে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো কিন্তু মুক্ত না, তারা স্বাধীন পরাক্রমশালী, কিন্তু তাদের জনগণ কিন্তু মুক্ত জনগণ না, তাদেরও সংগ্রাম চলছে। কিন্তু যেহেতু অতিশক্তিধর রাষ্ট্রযন্ত্র সেই জন্যে তাদের সংগ্রাম খুব ধীর গতিতে এবং দেখা যায় না, কিন্তু চলছে। সোভিয়েত ইউনিয়নে কি হলো? সোভিয়েত ইউনিয়নে যে সমাজতন্ত্র ছিল সেই সমাজতন্ত্রের প্রতি নানান কারণে জনগণ রুষ্ট হয়ে গেল। তার মধ্যে প্রচারও একটা কারণ আছে, অপপ্রচারও কারণ একটা আছে, অন্য কারণও ছিল। সেই সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল সেই রাষ্ট্র ব্যবস্থায় সেই সমাজতন্ত্রের যে নীতিগুলো ছিল সেই নীতিগুলো ঠিকভাবে পালিত হচ্ছিল কি না সেটাও সন্দেহের ব্যাপার। তো সেখানেও এখন সংগ্রাম চলছে সারা পৃথিবীতে, সমস্ত জায়গায় নিজের নিজের মতো করে মুক্তির সংগ্রাম চলছে। সেই মুক্তির সংগ্রামটা কিন্তু আমাদের এখানেও চলছে। এখন এই মুক্তির সংগ্রামে কাদের অংশগ্রহণ করতে হবে? নতুন প্রজন্মের ছেলেদের। তোমরা অনেকে আমাদের কাছে এসে বলো আপনারা খুব ভাগ্যবান, কারণ আপনারা 1971 সালে যুবক ছিলেন, আপনারা মুক্তিযুদ্ধ করার সুযোগ পেয়েছেন, আমরা সেই সুযোগটা পাইনি। এটা কিন্তু ঠিক নয়। মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, রাষ্ট্র একটা প্রতিষ্ঠিত হয়েছে, একটি দেশ আমরা পেয়েছি, একটি পতাকা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, স্বাধীন হয়েছি আমরা। কিন্তু আজকে যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ দরকার, এবং সেই মুক্তিযুদ্ধের সৈনিক তোমরা। এই তো সুযোগ, তোমরা সেই 71-এ সুযোগ পাওনি, কিন্তু আজকে 2015 সালে এসে তোমাদের সামনে সেই সুযোগ দাঁড়িয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা অনেকে সরকার এবং নীতি কীভাবে পরিবর্তিত হওয়া উচিত দেশের মানুষের জন্যে সেগুলো আলোচনা করেছেন। নীতি কী হওয়া উচিত, সরকার কেমন হওয়া উচিত, প্রশাসন কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, সব কিছু আলোচনা করেছে। আমি সেদিকে আর যাব না, কারণ এগুলি তো আলোচনা হয়েছে, তোমরা শুনেছ। আমি শুধু বলবো আমাদের কর্তব্য, ব্যক্তির কর্তব্য, তোমার কর্তব্য, তোমার পাশের লোকের কর্তব্য। মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু কোনো প্রশাসন আমাদের সহায়তা করেনি, কিন্তু আমরা তারপরেও জয়যুক্ত হয়েছিলাম, কারণ আমরা এবং আমাদের দেশের মানুষ সবাই জেনে গিয়েছিল তার কী কর্তব্য।
এবং সেই কর্তব্য তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মুক্তিযুদ্ধে আমরা কজন ছিলাম? 33 লক্ষ, 3.5 লক্ষ। কিন্তু আমাদের যে সেই সময়ে 7.5 কোটি বাঙালি, তার 7 কোটির উপরেই সবাই ছিল মুক্তিযোদ্ধা। তারা সমস্ত কাল এই 9টি মাস ধরে তারা পাকিস্তানিদের অত্যাচার সহ্য করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে গেছে তাদের ঘর, কিন্তু তারপরেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকেছে। তাহলে প্রতিটি মানুষ যেহেতু এই মুক্তিযুদ্ধ করেছে, সেই জন্যই আমরা জয়যুক্ত হয়েছি। এখন প্রশাসন যদি সেরকম না হয়, সরকার যদি আমাদের বৈরী হয়, আমাদের যদি নীতি সেরকম নির্ধারিত না হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি সেরকমভাবে পরিবর্তিত না হয়, তাহলে আমরা কি কবে হবে সেই জন্য বসে থাকবো? তা তো হতে পারে না, কারণ জীবনটা তো আমার যাচ্ছে। আজকে যাদিকে এই ব্লগার বলে হত্যা করা হচ্ছে, আজকে যাদিকে মুক্তমনা বলে হত্যা করা হচ্ছে, তাদেরকে আমাদের শ্রেষ্ঠ সন্তান, তারা মুক্ত চিন্তা করতে বলে। সেই মুক্ত চিন্তা না হলে এগোতে পারে না মানুষ। আজকে যারা আমাদের বিরুদ্ধে জামাতে ইসলামী করেন বা মৌলবাদী যারা, তারা সবসময় বলেন যে কোরআন শরীফে যা আছে সেটা পড়লেই মানুষের আর কিছু জানার দরকার হয় না। কিন্তু রসুলুল্লাহ কি বলেছিলেন? তিনি বলেছিলেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও। রসুলুল্লাহ জীবনকালে কিন্তু চীনে ইসলাম ধর্ম প্রচারিত হয় নাই। তাহলে রসুলুল্লাহ তো নিজেই বলে গেছেন যে কোরআন শরীফ শুধু পড়লে হবে না, সুদূর চীনে যেয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। সেখানে কিন্তু মুসলমান ধর্ম তখনও প্রচারিত হয় নাই, কোরআন শরীফ যায় নাই। তাহলে নিশ্চয়ই কোরআন শরীফ বহির্ভূত কোনো জ্ঞানের কথা তিনি রসুলুল্লাহ বলেছিলেন, তাই না? তা যদি না বলে থাকেন তাহলে সুদূর চীনের কথা বললেন কেন? আমরা সেই জন্য বলতে চাই যে জ্ঞান দু ধরনের জ্ঞান আছে। একটি হচ্ছে আধ্যাত্মিক উন্নতির জ্ঞান বা চেতনার জ্ঞান, আর একটি প্রায়োগিক জ্ঞান। আজকে যখন একজন জামাতে ইসলামীর বা মৌলবাদীর অসুখ হয়, তখন তারা ডাক্তারের কাছে যান, এখানে একজন ডাক চিকিৎসক আছেন, এবং তিনি একটি প্রেসক্রিপশন লিখে দেন, সেই প্রেসক্রিপশনটা নিয়ে যেয়ে তিনি ওষুধ নিয়ে খেয়ে ভালো হন। তিনি একবারও জিজ্ঞেস করেন না যে এই ওষুধটা কি কোনো মুসলমান তৈরি করেছে, নাকি কোনো ইহুদি তৈরি করেছে, নাকি কোনো হিন্দু তৈরি করেছে, কে আবিষ্কার করেছে এটা। ইহুদির আবিষ্কারের ওষুধ খেয়ে কিন্তু তিনি ভালো হচ্ছেন। আমরা যখন পাকিস্তান আমলে টেলিভিশন করলাম, তখন এই মৌলবাদী জামাতিরা ফতোয়া দিল যে টেলিভিশনে যাওয়াটা হারাম, যারা যাবে তারা কাফের হয়ে যাবে। কারণ কি? টেলিভিশনে ছবি দেখা যায়। আর আজকে যখন টেলিভিশনে জামাত ইসলামের মিটিংয়ের ছবি না দেখানো হয়, তখন তারা মারতে যায়। মৌলানা সাহেবদের না দেখালে মারতে যায়। তারা বললেন ছবি তোলা হারাম। তারপরে যখন হজে যাওয়ার সময় সৌদি আরব বলল যে না, ছবি না তুললে তো তোমাদের পাসপোর্ট ভিসা দেবো না, ছবি তুলে আসো, তখন ফতোয়া দিলেন যে হজের জন্য ছবি তোলা যায়। তো এইভাবে তারা নিজেরা ব্যবহার করেন ইসলামকে। আপনারা জানেন যে একবার ফতোয়া দিয়ে বিপদে পড়েছিল এরা। তারা হঠাৎ করে বলে বসলো যে নারী নেতৃত্ব, তখন নারী নেতৃত্ব জায়েজ নয়। তো নারী নেতৃত্ব জায়েজ নয়, তাদের কপাল খারাপ, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তখন আবার ঢোক গিলে বললো যে না, ইসলামপন্থী নারী নেতৃত্ব জায়েজ। তো এই ধরনের তারা ভণ্ড যে তারা ইসলামও মানে না, ধর্মও মানে না, মানবতাও মানে না, তারা শুধু ক্ষমতায় আসতে চায়। বঙ্গবন্ধু একবার সৌদি আরব গিয়েছিলেন, সৌদি আরব না, তখন ইসলামিক কনফারেন্সে গিয়েছিলেন, সেখানে সৌদি বাদশাহর সঙ্গে তার দেখা হয়েছিল। তো বঙ্গবন্ধু সৌদি বাদশাহকে বললেন যে আপনি আমাদের স্বীকৃতি দেননি, ফলে আমাদের লোকরা হজ করতে যেতে পারছে না, ভারতীয় পাসপোর্ট নিয়ে আমাদের লোককে হজ করতে যেতে হচ্ছে। তখন সৌদি বাদশাহ বলেছিলেন যে আপনাকে আমি সব দেব, আপনি বাংলাদেশকে ইসলামিক স্টেট ঘোষণা করেন। তো বঙ্গবন্ধু বলেছিলেন যে আপনার রাষ্ট্রের নাম তো আপনার বাবার নামে, আপনি আগে পরিবর্তন করুন, পরে আমাকে বলুন। এরকম সাহসী মানুষ ছিলেন বঙ্গবন্ধু। হাসিনাও খুব সাহসের পরিচয় দিয়েছেন, এই যে পদ্মা সেতু নিয়ে যে হিলারি ক্লিনটনের চোখের উপরে যখন বলেছেন যে আপনার টাকা লাগবে না,
খুব সাহসের পরিচয় দিয়েছেন। তো যাই হোক, আজকে আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। তোমাদের কি করণীয়? একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন সংস্কৃতির শক্তি। অবশ্যই, বাঙালি জাতীয়তাবাদ মানে কি? বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে ভাষা এবং সংস্কৃতি নির্ভর জাতীয়তাবাদ। সংস্কৃতি সার্বিক অর্থে, শুধুমাত্র গান বাজনা না, জীবনযাপন প্রণালীও একটা সংস্কৃতি, খাদ্য একটা সংস্কৃতি, পোশাক একটা সংস্কৃতি, সব কিছু একটা সংস্কৃতি। তো সেই সংস্কৃতি এবং ভাষা যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়, তাহলে আমাদের জাতীয়তাবাদটা অন্তঃসার শূন্য হয়ে যায়। তো সেইখানে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদেরকে মাটির থেকে বিচ্ছিন্ন করার জন্যে বিদেশি অপসংস্কৃতি ভীষণভাবে আগ্রাসী হয়ে আসছে আমাদের উপরে। তোমরা যখন টেলিভিশন খোলো আর একটি লোকসঙ্গীত হয়, তোমরা সঙ্গে সঙ্গে টেলিভিশনটা অন্য স্টেশনে চলে যাও, লোকসঙ্গীত ভালো লাগে না তোমাদের। কেন ভালো লাগে না? এই অপসংস্কৃতির আগ্রাসনের কারণে ভালো লাগে না। আমি আধুনিক পশ্চিমা সংস্কৃতির বিরোধী নই, সেগুলো সুস্থ সংস্কৃতি, শালীন সংস্কৃতি, অশ্লীল সংস্কৃতি নয়, অশালীন নয়, সেগুলো শুদ্ধ সংস্কৃতি, সেগুলো নিশ্চয়ই আমরা গ্রহণ করব। রবীন্দ্রনাথ যত গান লিখেছেন, তার অনেক গান কিন্তু তিনি পশ্চিমা সুর থেকে নিয়েছেন, এমনকি কথাও নিয়েছেন, কিন্তু আত্মস্থ করেছেন। তোমরা কেউ বলে না দিলে বুঝতে পারবে না যে এই গানটা বাইরের থেকে এসেছে। একটি সুস্থ সংস্কৃতিকে আত্মস্থ করে বাংলা সংস্কৃতিকে তিনি উন্নততর পর্যায়ে নিয়ে গেছেন। এটা আমরা চাই। আমরা সামনের দিকে তাকাই, আমরা আধুনিক। বাংলাদেশের উন্নতি করতে হলে আধুনিক সংস্কৃতিকে নিতেই হবে, আধুনিক বিজ্ঞানকে নিতেই হবে, জ্ঞান বিজ্ঞানকে নিতেই হবে, কিন্তু নিজেকে বিলীন করে নয়। আমরা যে আধুনিক হব, মাটিতে পা রেখেই তো আধুনিক হতে হবে, আকাশে পা রেখে তো হবে না। এই মাটিটা তো বাংলার মাটি, এই মাটিতে পা রেখে আধুনিক হয়ে আমাদের চর্চা করতে হবে একটি উন্নত জীবনে। জামাতে ইসলামী মৌলবাদীরা তারা বলছে না, বিজ্ঞান বিজ্ঞান চর্চা করবে না, বিজ্ঞান ধর্মবিরোধী। আমি যদি বিজ্ঞান মনস্ক না হই, তাহলে আমি এগোবো কী করে? আগে আমার প্রতিনিয়ত নতুন নতুন অসুখ বেরোচ্ছে, এই যে এইডস বেরিয়েছে, অমুক বেরিয়েছে, এর বিরুদ্ধে মানুষকে তো বাঁচাতে হবে। কে বাঁচাবে? এই মানুষকে বাঁচাবে বিজ্ঞান শিক্ষা। এই বিজ্ঞান শিক্ষা যদি আমি দেশ থেকে তুলে দিই, তাহলে কী হবে? পাকিস্তানের মতো অবস্থা হবে। পাকিস্তানে যেরকম হচ্ছে, অন্ধ একটি সাম্প্রদায়িকতা। তারা মুসলমান, আগে মুসলমানরা কী করত? এই চট্টগ্রামের এখান দিয়ে এসেছেন, সিলেটের জ্ঞান দিয়ে এসেছেন সব বিদেশ থেকে মহাপুরুষরা, তারা ইসলাম ধর্ম প্রচার করেছেন, তারা মানুষকে মানুষ হিসেবে বুকে টলে টেনে নিয়েছেন। আমাদের পূর্ববর্তী সমাজে যে বিভেদ ব্যবস্থা ছিল, সেই চার আশ্রমের যেখানে নিচের দিকে যারা ছিল তাদেরকে মানুষ বলে গণ্য করত, তাদেরকে বুকে টেনে নিয়ে বলেছেন যে ইসলাম তোমাকে সমতা দেবে, আসো ইসলাম ধর্মে আসো। তাদেরকে তলোয়ার দিয়ে মুসলমান করেননি, বুকে টেনে নিয়ে। এবং সেই জন্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এই অঞ্চলের যে পুরনো সব মাজারগুলি আছে সেখানে সবাই যায় ফুল দিতে। কেন? ভালোবেসেছে, তাদের প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছিল। আর এরা আজকে ইসলামের নামে অস্ত্র ধরেছে, সারা পৃথিবীতে মুসলমানদের হত্যা করছে, তারা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে, কিন্তু প্রেম বিতরণ করতে পারছে না, সেই জন্যেই তারা হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। ওরকম বায়েজিদ বসলামির মতন, বা আমাদের যে সিলেটের শাহ জালালের মতন, যে মহাপুরুষ যাদিকে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে ভালোবেসেছে, বুকে জড়িয়ে ধরেছে, তাদেরকে কিন্তু সেরকম জড়িয়ে ধরছে না। তাদেরকে দেখে আতঙ্ক হয়, আজকে সন্ত্রাসী কে? খুব দুঃখ লাগে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে, লাখে লাখে মানুষকে তারা হত্যা করছে, মসজিদের মধ্যে মানুষকে হত্যা করছে, শিশুকে স্কুলের মধ্যে হত্যা করছে, আর বলছে রসুলের নাম, বলছে কোরআন শরীফের কথা, ইসলামের নামে আমরা জিহাদ ঘোষণা করেছি। কাদিয়ানিরা নামাজ পড়ে, তারা রসুলকে মানে, তারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মানে। তাদের সঙ্গে তোমাদের সুন্নিদের অল্প কিছু হয়তো তফাৎ আছে, ঠিক আছে, হাসরের দিনে আল্লাহ
বিচার করবেন যে কে আসল মুসলমান কে আসল মুসলমান নয়? তোমাকে কে অধিকার দিয়েছে কাদিয়ানীদের মসজিদে বোমা মেরে সেই মুসলমানদের হত্যা করতে? আজকে সুন্নি শিয়া, শিয়া কি হয়েছে? রসুলিল্লাহর জামাই হযরত আলীকে তারা একটু বেশি মানে। তাহলে তাদেরকে তাদের মসজিদে বোমা মারার অধিকার কে দিয়েছে? এই যে এগুলি আমাদের সমাজে আজকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভালো মুসলমান শুধু মানুষ নয়, জীবে দয়া করে তারা। আমাদের দেশের পূর্বপুরুষরা বলে গেছেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই নীতিতে বিশ্বাসী। আমরা কোনোদিন হত্যাকারীকে ধর্মীয় নেতা হিসাবে মেনে নিতে পারি না, যার জন্যেই আজকে গোলাম আজমের ফাঁসিতে আমরা খুশি হয়েছি। উচিত না, একজন মানুষকে শাস্তি দিলে আমি বেদনা হত হই, কিন্তু শাস্তি না দিলে আরও বেদনা হত হই, কারণ সে আরও মানুষকে হত্যা করবে। আমি তো হত্যাকারী না, আমি মানুষ হত্যায় বিশ্বাস করি না, মানুষ হত্যা মহাপাপ। কিন্তু কামরুল হাসান একটা মুক্তিযুদ্ধের সময় একটা ছবি এঁকেছিলেন, সেই এই এখানের ছবি, তার তলায় লেখা ছিল, ওরা মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। যার মধ্যে পাশবিক আচরণ আছে তাকে শাস্তি দিচ্ছি, মানুষকে হত্যা করা আমাদের সন্তানদের আমরা শেখাবো না। আমার মনে আছে তাজউদ্দিন সাহেবকে মুক্তিযুদ্ধের সময় আমি বলেছিলাম, তাজউদ্দিন ভাই, আমরা বাচ্চা বাচ্চা ছেলেদের মানুষ হত্যা করতে শেখাচ্ছি, অস্ত্র রাইফেল অমুক তমুক, আমরা তো তাদেরকে হত্যাকারী বানাতে চাই না। কেন আমরা মানুষ হত্যা করতে বলছি সেই কারণটা শেখানোর জন্যে একটা পলিটিক্যাল এডুকেটর দরকার আমাদের ক্যাম্পে ক্যাম্পে। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম তাজউদ্দিন সাহেবকে, এবং তাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে পলিটিক্যাল যে শিক্ষক নিয়োগ করেছিলেন প্রতিটি ক্যাম্পে, যে তাদেরকে রাজনীতি বোঝানো, যে তোমরা হত্যাকারী না, তোমরা মানুষকে হত্যা করছো, যেটা সেটা মানুষের কল্যাণের জন্যে, মানুষের অমঙ্গলের জন্যে নয়। এটা শেখাবার জন্যেই তাকে তৈরি করা হয়েছিল। ওনারা যারা জানেন তারা জানেন যে পলিটিক্যাল এডুকেটার ওই সেপ্টেম্বর মাসের দিকে বা অগস্ট মাসের দিকে এরকম করতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 300 টাকা বেতন দেওয়া হতো বলে আত্মীয় স্বজনকে পলিটিক্যাল এডুকেটার করে দেওয়া হলো। তারা পলিটিক্স কিছু বোঝে না, তারা কি বোঝাবে বাচ্চাকে? মহাপুরুষদের যদি পলিটিক্যাল এডুকেটার করা হতো তাহলে সেই সময় মুক্তিযোদ্ধাদের সেভাবে বোঝানো হতো যে তোমরা কেন আজকে মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরছো, মানুষ হত্যা তো মহাপাপ, মানুষ হত্যা করা উচিত নয়। মুক্তিযুদ্ধের চেতনা কি? 4টি চেতনার কথা এখানে বলা হয়েছে, আমাদের আরও অনেক আছে এর পাশাপাশি, কিন্তু মৌলিক চেতনা হচ্ছে 4টি চেতনা। 1947 সালে এইখানে প্রায় 40% অমুসলমান ছিলেন। পাকিস্তান আমলে এসে দেখলাম যে সেটা হয়ে গেছে 30%। আজকে বাংলাদেশে এই 44 বছরে সেই 30% নেমে 10% এসেছে। তার মানে কি? আমাদের কি সেই কাবুলিওয়ালাদের মতো গায়ে গন্ধ আছে যে ছুটে পালিয়ে যাচ্ছে মানুষ? সেই যে গল্প আছে না, একটা একটা ঘরের মধ্যে একটা কাবুলিওয়ালা, এবং এগুলি খুব খারাপ কথা, কাবুলিরা সবাই এরকম নেই তো, কিন্তু আমাদের সময় যে কাবুলিওয়ালারা ব্যবসা করতেন তারা যে জামা পরে থাকতেন সেটা কাচতেন না, এই করতেন, সেই জন্য এই কৌতুক হিসাবে এগুলো এসছে, মানুষকে এরভাবে বলা উচিত না। কিন্তু আমাদের দেশ থেকে যে ক্ষুদ্র জাতিসত্তার লোক এবং হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী সবাই চলে গেছেন আমাদের কাছে, এই মাটিটা কে আমরা বলি মা, আর মাটি আমাদের কি বলে? তার সন্তান। সন্তান যখন মাকে ছেড়ে যায় তখন সে কাঁদতে কাঁদতে যায়, আর সন্তানের দুঃখে মায়েরও বুক বেদনায় ভরে ওঠে। তাহলে এই যে সন্তানগুলি চলে গেছে আমার মাটি মায়ের, এই বাংলার মাটি মায়ের, তারাও কাঁদতে কাঁদতে গেছে, আর মাটি মাও রোজ রাতে তাদের জন্য কাঁদে। তাহলে সেই মাটিতে কি ফসল ফুলবে, সুন্দর ফুল ফুটবে? ফুটবে না। মাটিমার কান্না যতদিন না আমরা রোধ করতে পারবো ততদিন এই মাটিতে গোলাপ সেরকম করে ফুটবে না, জুঁই সেরকম করে ফুটবে না, গন্ধ বিতরণ করবে না। তাহলে কি করতে হবে? তোমার কি কর্তব্য? তোমার কর্তব্য হলো আর একটা মানুষকে আমরা বাংলার মাটি ছেড়ে যেতে দেব না, তাদের জন্যে পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব, তবেই তো ধর্ম নিরপেক্ষতা হবে।
নিজের কর্তব্য আগে ভাবো, সরকারের কর্তব্য পরে, সরকারকে পরে বাধ্য করা যাবে। যদি আমরা সবাই মিলে এই কাজটা করতে পারি, তাহলে তোমার কর্তব্য হলো তোমার পাশের বাড়িতে যদি অন্য অন্য ধর্মের মানুষ থাকে এবং তার উপরে যদি অত্যাচার হয়, তুমি যে তার পাশে দাঁড়াবে, জীবন দিতে প্রস্তুত থাকবে। মুক্তিযোদ্ধারা যে কাজটি করেছিল সেই 71 সালে, আজকে তোমরা নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদের পাশে যে দাঁড়াবে, তবেই তো না হবে এই সেই স্বাধীন বাংলাদেশের সেই চেতনার যে চারটি যে নীতি, সেই মূল নীতিগুলি বাস্তবায়ন। ধর্ম নিরপেক্ষতা করতে হলে সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিতে হবে। সেই অধিকার কে দেবে? আইন, সরকার, পুলিশ, সেনাবাহিনী? না, সেই অধিকার দেবে তুমি। তুমি দেবে সেই অধিকার, তোমার উপরে সেই দায়িত্ব। অতএব সেই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমাদের চার মূলনীতিকে তোমরা যে বাঁচিয়ে রাখবে, তার জন্যে প্রতিদিন এই যে ব্লগার হত্যা করছে তার বিরুদ্ধে দাঁড়াবে। একজন তৃতীয় লিঙ্গের মানুষ, সে যদি একটা ব্লগার হত্যাকারীকে জোরে জোরে পুলিশকে দিতে পারে, তোমরা পারো না? তোমরা পারো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকে বক্তৃতায় বলেছেন অভিজিৎ হত্যার কথা। ঠিক আছে, পুলিশ ছিল ওখানে, আমরা ছিলাম না? কেন পারিনি? কেন ধরতে পারিনি? সেই 10 জন লোক কেন পালিয়ে গেল? কেমন করে পালিয়ে গেল? আমার চোখের সামনে দিয়ে? তাহলে এ তোমার পাপ, এ আমার পাপ। আমাদের পাপ মোচন করতে হলে আমাদেরই করতে হবে, পুলিশ থেকে করা যাবে না। আর আরেকটি কথা, সমাজতন্ত্র, অনেকে বলেন সমাজতন্ত্র বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ঠিক আছে, বাতিল হয়ে গেছে, কোরআন শরীফে কি লিখেছে? আমরা যে বলি, আপনি যে আপনাদের পৈতৃক সম্পত্তি করে নিয়েছেন, এই যে কোরআন শরীফ, জামাতে ইসলামী আর মৌলবাদীরা, আমাদের তো কিছু অধিকার নাই তাতে। সেখানে কি লেখা আছে? সেখানে বলা নেই যে আল্লাহর সমস্ত সৃষ্টিতে সব মানুষের সমান অধিকার আছে? বলা নাই। আমি ভুলে গেলাম সোভিয়েত ইউনিয়নের কথা, ভুলে গেলাম সমাজতন্ত্রের সমাজতান্ত্রিক দেশগুলির কথা। কোরআন শরীফে তো লেখা আছে যে দেশের সমস্ত সম্পত্তির অধিকার সমস্ত মানুষের, তাহলে আমার গরিব মানুষের সমান অধিকার আছে, সেই অধিকার প্রতিষ্ঠিত করবে কে? তোমরা করবে, তোমাদেরই করতে হবে। আজকে এখানে যারা আছো, তার বাইরে যেসব বাচ্চারা আছে, যারা এখানে কোনোদিন আসতে পারে না, কবিতা চপ পড়ে না, তারা ভালো কাপড় পরে না, তারা বাড়িতে কাজের মেয়ের মেয়ে বাচ্চা হয়ে থাকে, তারা তো অধিকাংশ জনগণ। তাদের যেই অধিকারের কথা তাদের মনে প্রথিত করার দায়িত্ব, তারা তো ভুলেই গেছে যে তাদের সেই অধিকার আছে। তারা জানে যে একদল লোক শোষণ করবে আর একদল লোক শোষিত হবো, আমরা শোষিত হবো, এটা আমার আল্লাহ কপালে লিখে দিয়েছে। কিন্তু আল্লাহ তো কপালে লেখেননি, মানুষ এটা সৃষ্টি করেছে। অতএব তাদের যে মুক্তির আন্দোলন, তারা যেহেতু শিক্ষা পায়নি, তারা যে অধিকার পায়নি, তাদের মুক্তি আন্দোলনের নেতৃত্ব কে দেবে? তোমরা দেবে। তোমাদেরকে বোঝাতে হবে যে তুমিও মানুষ, এদেশের নাগরিক, এদেশের সমস্ত সম্পত্তির ওপর তোমার অধিকার আছে। যারা নিয়ে যে বড় লোক হচ্ছে, তারা চুরি করছে, জোর চুরি করছে, তারা তোমার অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে, তোমার মুখের গ্রাস কেড়ে নিয়ে যাচ্ছে। তো এই কথাগুলি তোমরা যদি না বলো, তোমাদের দায়িত্ব যদি তোমরা না পালন করো, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না। গণতন্ত্রের কথাও সেই একই ব্যাপার। আজকে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্যে যদি তোমরা সচেতন থাকতে, তাহলে কেউ ভোট চুরি করতে পারতো না। হ্যাঁ, জীবন দিতে হবে, মুক্তিযুদ্ধে আমরা জীবন দিইনি, আমরা 30 লক্ষ শহীদ হইনি। আমরা যদি সেই দিন শহীদ হতে রাজি না হতাম, তাহলে কি বাংলাদেশটা হতো? হতো না। কপাল গুনে অনেকে বেঁচে গেছেন, অনেকে শহীদ হয়েছেন, কিন্তু সবাই কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। সেই মৃত্যুর জন্য প্রস্তুত যদি প্রথম মুক্তিযুদ্ধে হয়ে থাকে, তাহলে দ্বিতীয় মুক্তিযুদ্ধেও তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে লড়াইয়ে নামতে হবে, তার কোনো বিকল্প নেই। এই যে আজকে যে সব ব্যবস্থা আছে নির্বাচন ব্যবস্থায়, তাতে অন্তত 10 কোটি 12 কোটি খরচ না করলে পরে এমপি ইলেকশনে দাঁড়ানো যায় না বা জেতা যায় না। 10 কোটি 12 কোটি কোথায় পাবে একটা ভালো মানুষ? এই সহজ কথা, কিন্তু
কারো কারো কাছে আছে, তারা নির্বাচন করছে। এই ব্যবস্থার পরিবর্তন কে করবে? আমরা কি চোরেন আসনে ধর্মের কাহিনী? তা আমি বারবার বলে যাব, সে এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে, কিন্তু আমি যখন তার কানটা ধরে টেনে বলবো যে এটা করতে হবে, তখন সে করবে। কানটা ধরবো কখন? যখন আমি শক্তি অর্জন করতে পারবো। সেই শক্তিটি তোমাদের অর্জন করতে হবে। গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র জাতিসত্তার যে সংস্কৃতি, ভাষা, তাকে রক্ষা করছি না। আমাদেরই তো দায়িত্ব, কারণ সারা পৃথিবীর যে ভাষাগুলি বিপন্ন, যে সংস্কৃতিগুলি বিপন্ন, সেগুলিকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার ফলে তাদের অধিকার জন্মেছে, সেই অধিকার দেওয়ার নেতৃত্ব দিয়েছি আমরা। তাহলে আমাদেরই তো সবচেয়ে বড় দায়িত্ব যে যে সংস্কৃতিগুলি বিপন্ন, যে সংস্কৃতি, যে ভাষাগুলি বিপন্ন, যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবীতে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, 3-4 হাজার ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এখনও কিছু কিছু ভাষা আছে যারা বিলুপ্তির মুখে, একটি মাত্র লোক সেই ভাষাটি বোঝে আর অন্য বোঝে না। আমাদের দেশে আমরা কি করছি? এই যে ক্ষুদ্র জাতিসত্তার যে ভাষা, ক্ষুদ্র জাতিসত্তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলি রক্ষা করার কোনো চেষ্টা আমরা করছি? আমরা কি বাঙালি সংস্কৃতি তাদের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করছি না? আমরা কি অত্যাচারী হয়ে উঠিনি? আমাদেরকে সেটা ভাবতে হবে যে একজন গারো, তার সম্পূর্ণ অধিকার আছে তার ভাষায় সে শিক্ষা গ্রহণ করার বা তার ভাষা চর্চা করার, তার সংস্কৃতি চর্চা করার। হ্যাঁ, যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি, হ্যাঁ, বাংলা ভাষা চর্চা করতে হবে। যেমন ভারতে ত্রিভাষা একটা প্রথা হয়েছিল, তোমরা জানো না, ভারতীয়রা অনেকে জানে না যে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, অনেক ভারতীয়ও জানে না। তারা ত্রিভাষা একটা পদ্ধতি বার করেছে, সেটি হলো যে যোগাযোগের ভাষা, দুটি ভাষা যোগাযোগের ভাষা, ইংরেজি আর হিন্দি। আর প্রতি যে প্রদেশগুলি আছে সেই প্রদেশের ভাষা আরেকটি ভাষা, তিনটে ভাষা মানুষকে শিখতে হয়। আমাদেরও সেই রকম আন্তর্জাতিক ভাষা ইংরেজি আমাদের শিখতে হবে, বাংলা আমাদের ভাষা অধিকাংশ লোকে শিখতে হবে, আর যার যা ভাষা সেই ভাষা তাকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আমরা কি তা করেছি? সাঁওতালকে তার ভাষা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, গারোকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এগুলো তোমরা ভাববে যে আমি নিজের ভাষার জন্য লড়াই করে জীবন দিয়ে আমি নিজের ভাষা প্রতিষ্ঠা করলাম, তাহলে তো আমার দায়িত্ব পড়ে যায় অন্যের ভাষাকে তার প্রতিষ্ঠা করে রাখা, জীবিত রাখার। তাহলে এই মুক্তিযুদ্ধের চার যে চেতনা, এই চার চেতনা রক্ষা করার দায়িত্ব আজকের থেকে তোমার হাত, তোমাদের হাতে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর বেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।